हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज हमें एक फार्म परिदर्शन करते सो जे समस्त चाषी भाई फार्मिंग करते इच्छुक तारा आमार वीडियोटी देखले अनेकटा उपकृत हबें एवं लाभवान हबें। किभाबे फार्मिंग करते गेले मैनेजमेंट करते हैं से सम्पर्के आमी आपनादेरके बोलबो। प्रथमे फार्मिंग करार जन्य आपनादेर বাড়ি থেকে একটু দূরে ফাঁকা জায়গা নিতে হবে, যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢোকে এবং ফার্মটি মাটি থেকে প্রায় 3-4 ফুট উপরে করতে হবে, যাতে সেখানে কোনোভাবে বর্ষার জল বা ধোয়া জল জমতে না পারে। এখানে দেখছেন খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা হয়েছে এবং প্রত্যেকটি গরু যাতে খুরাই রোগ না হয় তার জন্য চাষি ম্যাট পেতে রেখেছেন। এর ফলে খুরাই রোগ বা FMD রোগ ফার্মে প্রবেশ করতে পারবে না। আমার এই ফার্মে আসার প্রধান উদ্দেশ্য হলো এই গাভীটির ম্যাস্টাইটিস বা থানেলা রোগ আক্রান্ত হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হওয়ার ফলে গরুটির একদিকের পালান অনেকটাই ফুলে গেছে এবং সেখানে অত্যধিক ব্যথা রয়েছে, যার ফলে গরুটি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না, এদিক ওদিক ছোটাছুটি করছে। সো ম্যাস্টাইটিস রোগ যাতে না হয় তার জন্য চাষি ভাইরা করতে হবে আপনাদেরকে প্রত্যেক দিন মিনারেল মিক্সচার অন্তত খাওয়াতে হবে 100 গ্রাম করে। এই ফার্মটিতে আপনাদের দেখাবো ম্যাস্টাইটিস রোগের ফলে কি হয়। দেখতে পাচ্ছেন আক্রান্ত গাভীটির পালান থেকে দুধের পরিবর্তে ছানা ছানার মতন অংশ বেরোচ্ছে এবং দুধের প্রবাহ একদম কমে গেছে। সো এক্ষেত্রে আমি কি কি মেডিসিন ইউজ করেছি দেখতে পাচ্ছেন। ইঞ্জেকশান গার্ড প্লাস 4.5 গ্রাম, ইঞ্জেকশান মেগলোডাইন, ইঞ্জেকশান ইন্টাভিটা এনএইচ এবং ইন্ট্রামেমারি পারসেপ এবং ওরাল ম্যামিডিয়াম পাউডার, যা আমি 3 দিন করব এবং 3 দিন পর রেজাল্ট কী হচ্ছে তার জন্য আপনার